সাগরের গ্রামে ঢুকছে মুড়িগঙ্গার জল, সাগরের বঙ্কিমনগর গ্রামে ঢুকেছে জল, ফ্রেজারগঞ্জের কয়েকটি গ্রামে বাঁধ উপচে জল ঢুকে গেছে, জল ঢুকেছে মৌসুনী দ্বীপের পর্যটন কেন্দ্র, এবং পর্যটন কেন্দ্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকটি তাঁবু রিসর্টও ভেঙে গিয়েছে এবং বঙ্কিমনগর গ্রাম, সেই গ্রাম দেখছেন কি অবস্থা, একেবারে জলের তলায়। অর্পণ রয়েছেন সাগর থেকে, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে গ্রামের, সকাল থেকেই অর্পণ দেখাচ্ছে পরিস্থিতি কি আরো খারাপ হচ্ছে? অর্পণ, দেখো এই সময় ভাটা পড়তে শুরু করেছে, স্বাভাবিকভাবেই ভাটার সময় জল কিছুটা নেমেছে, যে বিস্তীর্ণ এলাকায় জল ঢুকছিল সেটা ঢোকাটা জল ঢোকাটা বন্ধ হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। কারণ তুমি জানো সকাল থেকে যেভাবে জল, নোনা জল গ্রামের মধ্যে ঢুকেছে, সেখানে প্রত্যেকটি বাড়িতেই প্রায় জল ঢুকে গেছে এবং গ্রামের মানুষজন তারা ধীরে ধীরে গ্রাম ছেড়ে উঁচু জায়গায় যে রাস্তা রয়েছে এবং পাশের যে বিদ্যালয় রয়েছে, স্কুল রয়েছে, সেখানে গিয়েছে। আমরা এখন রয়েছি সাগরের যে কপিলমুনি আশ্রমের যে সাগর তট, সেই সাগর তটে রয়েছি। তোমাকে দেখাবো যে রাস্তার যে অবস্থা, এই কানেক্টিভিটি রোড, এই রাস্তা দিয়েই হাজার হাজার পুণ্যার্থী যখন আসেন, তারা পুণ্য স্নান সারতে আসেন, সেই রাস্তার কিন্তু কঙ্কাল সার চেহারা। রাস্তার উপরে যে বাঁধের যে ইটের যে সারি ছিল এবং মাটি ধুয়ে মুছে পুরো রাস্তার উপর কিন্তু কঙ্কাল সার চেহারা নিয়েছে। এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত রাস্তার একই অবস্থা, তুমি ছবিতেই দেখলেই বুঝতে পারবে যে কী ভয়াবহ রূপ নিয়েছে। এবং এলাকার একাধিক দোকানে সেখানে জল ঢুকেছে, যদিও এই সময় কিছুটা হলেও মানুষ স্বস্তিতে, কারণ ভাটার সময় এই ভাটাতে জল নেমে যায় এবং তার কারণেই কিন্তু তারা সেই সম্বলটুকু নিয়ে অন্যত্র সরে যাচ্ছেন। ইতিমধ্যেই সাগরের যে কন্ট্রোল রুম, সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যে যে ভঙ্গুর এলাকা রয়েছে, যেখানে ভাঙন প্রবণ এলাকা, সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে এবং সেখানে কন্ট্রোল রুমের মাধ্যমে এলাকার মানুষের তারা কোথায় রয়েছেন সেই বিষয়ের উপরে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী এবং খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। একদমই, অনেক ধন্যবাদ অর্পণ। আর এদিকে যখন এই অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, তখন উত্তরবঙ্গে ঠিক উল্টো ছবি।